নমস্কার, ওয়েলকাম টু ডাক্তার বাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল, আমি একজন ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমাদের আলোচনার যেটি বিষয় সেটি হচ্ছে ল্যাপারোস্কোপিক ইনগুইনাল হার্নিয়া সার্জারি অ্যান্ড হাউ ইট ইজ পারফর্মড। প্রথমেই এই বিষয়ে আলোচনা করার আগে হার্নিয়া সম্বন্ধে আমি জাস্ট দু একটা কথা বলতে চাই যে হার্নিয়া জিনিসটা অ্যাকচুয়ালি কি। হার্নিয়া হচ্ছে আমাদের শরীরের যে কোনো অ্যাবডোমিনাল ওয়াল যেটি আমাদের মাসেলের মাধ্যমে তৈরি হয়, তার মধ্যে যদি কোনো ডিফেক্ট তৈরি হয় অ্যাবনর্মালি, সেই ডিফেক্টের মাধ্যমে পেটের ভেতর থেকে ইন্টেস্টিন বা অন্যান্য ভিসেরা অনেক সময় বাইরে চলে আসে থ্রু দ্য ডিফেক্ট জাস্ট আন্ডার দ্য স্কিন। সো দ্যাট ইজ কল্ড হার্নিয়া। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে হার্নিয়া হচ্ছে বেসিক্যালি একটা ডিফেক্ট ইন দ্য ওয়াল অফ আওয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি। সুতরাং এই ডিফেক্টটিকে ক্লোজ করতে গেলে সেটি একমাত্র সার্জারির মাধ্যমেই সম্ভব, কোনো ওষুধপত্রের মাধ্যমে এটি সম্ভব নয়। এবং ট্র্যাডিশনালি ওপেন সার্জারির মাধ্যমে এটি করা হতো, এখনও হয়, কিন্তু বর্তমানে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি একটা অভাবনীয় ডেভেলপমেন্ট হয়েছে এবং মোটামুটি সব ধরনের হার্নিয়া সার্জারি আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি। তো এই ল্যাপারোস্কোপির মাধ্যমে করার সুবিধা হচ্ছে ওপেন অপারেশনে যেমন আমরা কেটে কিছুটা ইনসিশন দিয়ে অপারেশন করি, ল্যাপারোস্কোপিতে ছোট ছোট তিনটি কি চারটি কি হোলের মাধ্যমে অপারেশনটি করা সম্ভব। এর সুবিধা হচ্ছে বড় কাটা বা বড় ইনসিশন অ্যাভয়েড করা গেল, যার ফলে পেন বা ইনফেকশন ইত্যাদি ইত্যাদি অনেক কম, পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারি অনেক ফাস্ট এবং পেশেন্ট খুব শীঘ্রই তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তো ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি, ইনগুইনাল হার্নিয়া সার্জারি জেনারেলি দুভাবে করা হয়। একটি হচ্ছে থ্রু অ্যাবডোমিনাল ক্যাভিটি, যেটার পুরো ডাক্তারি নাম হচ্ছে TAPP, অর্থাৎ ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল রিপেয়ার। তো এই পদ্ধতিটি হচ্ছে আমরা অ্যাবডোমিনের মধ্যে থেকে আমরা অ্যাবডোমিনাল ওয়ালকে অ্যাপ্রোচ করি এবং পেরিটোনিয়াল ফ্ল্যাপ, অর্থাৎ যার মাধ্যমে অ্যাবডোমিনাল ওয়ালের কাভারিং যেটা থাকে সেটিকে আমরা ডিভাইড করে ডিসেক্ট করে আমরা মোবিলাইজ করার পরে আমরা একজ্যাক্টলি হার্নিয়াটাকে রিচ করি এবং সেই হার্নিয়াকে সেখানে রিপেয়ার করে সেখানে আমরা একটি পলিপ্রোপিলিন মেশ, অর্থাৎ কিনা জাল প্রতিস্থাপন করে পুনরায় পেরিটোনিয়াল ফ্ল্যাপকে আমরা কাভারিং হিসেবে আগের জায়গায় ফিরিয়ে দিই সেলাইয়ের মাধ্যমে। তো এই পদ্ধতিটি থ্রু অ্যাবডোমিনাল ক্যাভিটি করা হচ্ছে, এটার নাম হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল রিপেয়ার। আরেকটি যে পদ্ধতি আছে সেটি হচ্ছে নাম হচ্ছে TEP, অর্থাৎ টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল রিপেয়ার। তো এই রিপেয়ারটা কি, এই রিপেয়ারটা ল্যাপারোস্কোপিতে যখন করা হয় তখন আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে ঢোকার প্রয়োজন পড়ে না। আমরা যেটি করি, আমরা স্কিন ছোট্ট ইনসিশন মানে কি হোল দিয়ে স্কিনটিকে ডিভাইড করে আমরা স্কিনের তলাতেই যে রেকটাস মাসেল থাকে সেই রেকটাস মাসেলকে, মানে একটি অ্যাবডোমিনাল মাসেল, রেকটাস মাসেলকে আমরা সরিয়ে ঠিক রেকটাস মাসেলের তলার পোর্শন দিয়ে আমরা অ্যাপ্রোচ করি হার্নিয়াকে, যার ফলে কি হচ্ছে এই যে পেরিটোনিয়াল ক্যাভিটি যেটা আমি আগের পদ্ধতিতে ডিভাইড করার কথা বললাম, ডিভাইড করার প্রয়োজন হচ্ছে না এক নম্বর, দু নম্বর আমাদের অ্যাবডোমিনের থ্রু মধ্যে ঢোকার প্রয়োজন হচ্ছে না, এবং তিন নম্বর এই যে কোনো ল্যাপারোস্কোপি করার ক্ষেত্রে যে ইনসাফ্লেশন করা হয় গ্যাসের মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে যাচ্ছে না, এটি পুরোপুরি এক্সট্রা অ্যাবডোমিনাল থাকছে। এই দু ধরনের পদ্ধতিতেই মূলত ল্যাপারোস্কোপি হার্নিয়া সার্জারি করা হয় এবং এক্ষেত্রেও অপারেশনের পরে একটি মেশ বা জাল পলিপ্রোপিলিন মেশ ওখানে প্রতিস্থাপন করা হয়। তো দুটি পদ্ধতি ইকুয়ালি পপুলার, যেটিতে বেশি করতে অভ্যস্ত বেশিরভাগ সময়, যেমন আমি দুটি পদ্ধতি করি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট সিলেকশন। সুবিধে যেটা সেটা হচ্ছে যে TEP, অর্থাৎ টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল রিপেয়ার, এই পদ্ধতিতে সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে যেহেতু পেরিটোনিয়াম বা অ্যাবডোমিনের মধ্যে ঢুকতে হলো না, এটিতে পোস্ট অপারেটিভ পেন এবং রিকভারি আরও ফাস্ট, এবং অনেক ক্ষেত্রেই পেশেন্ট পরের দিন সকালে আমাদেরকে বলে যে ডাক্তারবাবু আমার আদৌ কোনো অপারেশন হয়েছে, তো মানে পেন কিলারের প্রয়োজন অলমোস্ট তার ক্ষেত্রে দরকার লাগে না। তবে খুব বড় যদি হার্নিয়া হয় সাইজে সেক্ষেত্রে এই TEP অর্থাৎ এক্সট্রা পেরিটোনিয়াল রিপেয়ার করা একটু ডিফিকাল্ট হয় টেকনিক্যালি, এবং সেক্ষেত্রে অনেক সময় বা স্লাইডিং হার্নিয়া যদি থাকে এক ধরনের বিশেষ পদ হার্নিয়া, এই ধরনের সিচুয়েশানে অনেক সময় আমাদেরকে ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল রিপেয়ার, যেটি অ্যাবডোমিনের থ্রু দিয়ে করা হয় ল্যাপারোস্কোপির মাধ্যমে, সেইটি অনেক সময় সিলেক্ট করা হয়।
তো মোদ্দা কথা একটাই যে এই দু ধরনের পদ্ধতি অত্যন্ত পপুলার, অত্যন্ত সাইন্টিফিক, এবং যে মানুষের যেরাম দরকার তার জন্য সেইভাবে আমরা পদ্ধতি বেছে নিই। এবং ওপেন অপারেশনের তুলনায় এর ফাস্ট দু ক্ষেত্রেই রিকভারি অনেক ফাস্ট। এবং আমি সবসময় রেকমেন্ড করি, যদি না কোনো অন্য কোনো অসুবিধে যার জন্য ল্যাপারোস্কোপি করা যাবে না, এগুলি ছাড়া, বা আমি সবসময় আমার সমস্ত পেশেন্টকে ল্যাপারোস্কোপি হার্নিয়া সার্জারির জন্য রেকমেন্ড করি। আজ আমার আলোচনা এখানেই শেষ করছি। এ বিষয়ে আরও বিশদে জানতে গেলে আপনারা ডাক্তারবাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার সাথে ফার্দার এ বিষয়ে কথা বলতে গেলে স্ক্রিনে থাকা ফোন নম্বরটিতে যোগাযোগ করুন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।